বাবলু, এখন মধ্যরাত, এখনো দেখছি যে আপনার আশেপাশে প্রচুর জনসাধারণ রয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি আসলে? আর্থিক পরিস্থিতি এখনো বিক্ষোভকারীরা বিক্ষোভ করছেন, যদিও কিছুক্ষণ আগে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দুই সমন্বয়ক সারজিজ আলম এবং আসাদ আব্দুল এখানে এসেছেন, তারা এখানে এসে তারা কথা বলেছেন, গণমাধ্যম কর্মী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে তারা বলেছেন যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপকুর যে পদত্যাগের আলটিমেটাম তারা দিয়েছেন সেটি তারা বৃহস্পতিবার পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। তারা বলেছেন যে এর মধ্যে যারা আন্দোলন করছেন তাদেরকে এই আন্দোলন থেকে বিরত থাকার কথা তারা আহ্বান জানিয়েছেন, তারপর তারা এখান থেকে চলে গেছেন। কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত একটা অংশ আন্দোলন করছে, বিক্ষোভ করছে, যারা বলছে তারা এই পদত্যাগ রাষ্ট্রপতির পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। মূলত এখানে আজকের এখনকার যে বিক্ষোভটা চলছে এখানের নেতৃত্ব দিচ্ছেন গণ অধিকার পরিষদের একাংশের নেতা তারেক রহমান, তিনি নেতৃত্ব দিচ্ছেন। এখানে তারা বলছেন তাদের আন্দোলন যেটা রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে তারা যেটা বলছেন এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। পাশাপাশি এখানে আপনি জানেন আজকে সকাল দুপুর থেকে দুপুরের পর থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মূলত সাধারণ ছাত্র থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের লোকজন নেতাকর্মীরা তারা এই আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। যদিও শহীদ মিনার থেকে শহীদ মিনারের শুরুতে বিকেলে ছিল, তারপর এই বঙ্গভবনের সামনেই শুরু হয় এই 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 আন্দোলনকে এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে, বিশেষ করে বঙ্গভবনের সামনে কেন্দ্র করে রাত সাড়ে আটটার সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারী যারা ছিলেন তাদের বেশ কয়েকবার ধাওয়াপাল্টা দেওয়া হয়। এরপর এই এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এছাড়া এখন এরপরে বলা যায় রাত 10টার দিকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়াপাল্টা দেওয়া হয়। এর মধ্যে বেশ কয়েকজন দাবি করেছেন যারা আন্দোলন করছেন তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন, পাশাপাশি পুলিশের কয়েকজন আহত হয়েছেন পুলিশ জানিয়েছে। তো এখন আমরা দেখতে পেরেছি কিছুক্ষণ আগে সেনাবাহিনীর টহল টিম একটু বাড়ানো হয়েছে এখানে তারা বলছেন। যদিও এখানে আন্দোলনকারীদের মূল কথা হচ্ছে তারা বলছেন যে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর হিসাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপকু তিনি কাজ করেছেন, এখন তারা তার পদত্যাগ বলছে দাবি করছেন। কারণ কিছুদিন আগে এই রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে মূলত এই ঘটনার সূত্রপাত হয়। এরপর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র জনতা সবাই তার পদত্যাগের দাবি জানাচ্ছেন। আতিক জি বাবলু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহনিয়াজ বাবলু।